আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি, বিরোধী দলে টিকা দেওয়া শেষ হলেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন প্রধানমন্ত্রী। দেশে এসেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও চীনের সিনোফার্মের 45 লাখ ডোজ ভ্যাকসিন, শীঘ্রই আবার গণটিকাদান কর্মসূচি। উপসর্গ দেরিতে দেখা দেয়ায় দেশে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, করোনায় আরও 134 জনের মৃত্যু। সরকারি নির্দেশনা অমান্য করায় রাজধানীতে আটক কয়েকশো, কাল থেকে পাড়া মহল্লায় র্যাবের অভিযান। এবং আগামী সপ্তাহে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, অভিভাবকরাই তা চান না। টিকা দেওয়া শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, যত টাকাই লাগুক দ্রুত আরও টিকা আনার চেষ্টা করছে সরকার। আপেল মাহমুদের রিপোর্ট। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনীতেও হাসপাতালগুলোতে করোনা রোগের অক্সিজেন সংকট ও স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে তুলোধুনো করেন বিরোধী দলের সাংসদরা। অব্যবস্থাপনার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তারা, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও বলেন সাংসদরা। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর উনি যে কি মানুষ বুঝলাম না, উনার লজ্জা শরম কিচ্ছু নাই, নৈতিকতা নাই, উনার নৈতিকতা হলে উনার রিজাইন দেওয়া উচিত এবং তার প্রত্যেক দাবি করতে হবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে কি আমাদের রোগ জীবাণু এবং করোনা ভাইরাসের আখড়া, অন্য কোনো জায়গায় কি করোনা ভাইরাসকে পাওয়া যাচ্ছে না? সবখানে যাওয়ার পরেও শুধু শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ রাখা হয় তাহলে কতদিন পর্যন্ত বন্ধ রাখা হবে? বিরোধী দলের সদস্যদের সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ঠিক হবে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। যাদের ছোট ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা মাই কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। তবে এটা নিয়ে সব থেকে বেশি সোচ্চার যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না। একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এই টিকা দিয়ে পরেই আমরা কিন্তু সকল স্কুলগুলি খুলে দেব। আমরা জেনে শুনে লেখাপড়া শিখবে, কিন্তু সেই লেখাপড়ার জন্য তাদের মৃত্যুর মুখে ঠেলে দেব কি না আমার মাননীয় সংসদ উপনেতা সেটা একটু বিবেচনা করবেন। সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর সাথে আলোচনার অগ্রগতি তুলে ধরেন সংসদ নেতা। যেখানে যেখানে টিকা পাওয়া যাচ্ছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আরও টিকা আমরা নিয়ে আসবো, কিনে যত লাগে আমরা কিনবো, তার জন্য আলাদা বাজেটে টাকাই রাখা আছে। স্বাস্থ্যবিধি মানতে জনগণের অনাগ্রহ দেখে হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনের নির্দেশনা মানতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ঈদুল ফিতরে বারবার অনুরোধ করলাম যে আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না, কিন্তু অনেকেই তো সে কথা শোনেননি, সকলেই ছুটে চলে গেছেন। আর তার ফলাফলটা কি হলো, বিভিন্ন জেলায় এই করোনাটা ছড়িয়ে পড়লো। এখন সকল দলে যদি আমাদের কথাটা শুনতো তাহলে হয়তো আজকে এমনভাবে করোনা ছড়িয়ে পড়তো না। এ সময় সংসদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2021 কণ্ঠ ভোটে পাশ হয়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে মডার্না ও চীনের সিনোফার্মের 45 লাখ ডোজ করোনার টিকা এসেছে দেশে। চারটি ফ্লাইটে এসব ভ্যাকসিন এসে পৌঁছায়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন শীঘ্রই আবারও চালু হবে গণটিকাদান কর্মসূচি। আদিন সচিবের রিপোর্ট। টিকা নিয়ে চলমান সংকট আপাতত কমল, চার চালানে দেশে এলো 45 লাখ ডোজ টিকা। করোনা পরিস্থিতির কঠিন এই মুহূর্তে এটি এখন স্বস্তির খবর। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে আসে মডার্নার 12 লাখ ডোজ টিকা, এরপর 5 ঘন্টার ব্যবধানে দুইবারে আসে চীনের সিনোফার্মের মোট 20 লাখ ডোজ টিকা, আর সবশেষ সকাল 8:45 দেশে পৌঁছায় মডার্নার আরও 13 লাখ টিকা।
ভ্যাকসিনটি আমরা আমাদের ইপিএর যে সদর দপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালীতে সেখানে আমরা একটা এটা পূর্বেই উল্লেখ করেছি -15 to -25 degrees Celsius তাপমাত্রায় আমরা আমাদের যে ফ্রিজার রুম আছে সেখানে আমরা এটা সংরক্ষণ করব। দেশে এ পর্যন্ত প্রায় 43 লাখ মানুষের 2 ডোজ টিকাদান সম্পন্ন হয়েছে আর প্রথম ডোজ টিকা নিয়েছেন প্রায় 58 লাখ মানুষ। এবারের এই 45 লাখ ডোজ টিকা দিয়ে আরও অন্তত 22 লাখ 50 হাজার মানুষকে টিকা দেওয়া যাবে। গণ টিকাদান কর্মসূচির যে সংকট ছিল তাও কাটিয়ে ওঠার আশা স্বাস্থ্যমন্ত্রীর। ভ্যাকসিনের আর অভাব হবে না, ডিসেম্বরের মধ্যে প্রায় 10 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে এটা আমরা আশা রাখি। গত রাতে টিকা বুঝে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত। মডার্নার টিকা হস্তান্তরের সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনার সংক্রমণ মোকাবেলায় সরকারের কার্যক্রম জোরদার করতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। The United States understands the urgency of getting as many safe and effective vaccines to Bangladesh as quickly as possible. এটা আমাদের খুব ক্রিটিক্যাল টাইম, এই সময় ওদের হেল্প টেস্টে এবং ইউ আর সো প্রাউড অফ ইট। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আগে ফাইজারের তৈরি 1,620 ডোজ টিকা বাংলাদেশকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীন থেকে সিনোফার্মের যে 1.5 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ, 2 চালানে তারই 20 লাখ টিকা এলো দেশে। ফাদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। উপসর্গ দেরিতে দেখা দেয়ায় দ্রুত ছড়াচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, তাই সর্দি কাশি ও জ্বর দেখা দিলে দেরি না করে করোনা পরীক্ষা করে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে সংক্রমণ বাড়ার সাথে পাল্লা দিয়ে রাজধানীর করোনা হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা, বেশিরভাগ হাসপাতালে খালি নেই আইসিইউ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, বেশিরভাগেরই অবস্থা সংকটাপন্ন। শ্বাসকষ্ট নিয়ে আসা এসব রোগীদের নিতে হচ্ছে আইসিইউতে। সরকারি হিসেবে ঢাকার মোট 16টি করোনা বিশেষায়িত হাসপাতালে 3,577টি শয্যার মধ্যে খালি আছে 1,800 বেড, আর 384টির মধ্যে খালি 120টি আইসিইউ। কুয়েত মৈত্রী, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে খালি নেই আইসিইউ। ভর্তি রোগীর বেশিরভাগই এসেছেন ঢাকার বাইরের জেলা থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, আমার মা এখানে আছে এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল অনেক। দেশের বাড়ি দুহার নবাবগঞ্জ, আমার হাজবেন্ড অসুস্থ হয়েছে, করোনার আক্রান্ত হয়েছে, ওনার শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকরা বলছেন করোনা দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। আগে তরুণরা আক্রান্ত হলেও বড় ধরনের সমস্যা দেখা দিত না, কিন্তু এই ঢেউয়ে তাদের অবস্থাও সংকটাপন্ন। যেভাবে বাড়তেছে অনেক বেড়ে গেলে কিন্তু আমাদেরও একটু সংকট হয়ে যাবে। আইসিইউতে এখন সংকট, যেমন আইসিইউতে আমার 10টা বেড, এখন কিন্তু 10টা বেডে গত 3 দিন একদম পুরা ফিল আপ থাকে। আগেও তো ইয়াংরাও এফেক্টেড হইতো, কিন্তু এরকম শ্বাসরুদ্ধ এখন কিন্তু ইয়াংদের মধ্যে শ্বাসরুদ্ধ দেখা যাচ্ছে। এজন্য সর্বাত্মক লকডাউনে সবাইকে ঘরে থাকার পরামর্শ চিকিৎসকদের। কারো যদি কোনো করোনা সিমটম, ঠান্ডা জ্বর কাশি দেখা দেয়, তাহলে বাসায় বসে না থেকে অবশ্যই টেস্ট করে তারপর বাসায় বসে থাকবে। কারণ দেখা গেল যে পজিটিভ, সে হয়তো ওই রকম সমস্যা নাই, সে যেখানে সেখানে ঘুরতে সেখানে সরাচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 134 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে টানা সপ্তম দিনের মতো করোনায় শতাধিক মৃত্যু হলো। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14,912 জনে। সর্বোচ্চ 39 জনের মৃত্যু হয়েছে হটস্পট খুলনা বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে 38 জন, রাজশাহী বিভাগে 23, রংপুর বিভাগে 15 এবং চট্টগ্রাম বিভাগে 11 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সবশেষ 24 ঘন্টায় 22,687টি নমুনা পরীক্ষায় 6,214 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই আক্রান্ত হয়েছেন 3,362 জন, শনাক্তের হার 27.39%। বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো নেজাল ক্যানুলার অভাবে 7 রোগীর মৃত্যুর ঘটনা হাইকোর্টের নজরে আসার পর অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তার সমাধান করা হয়। সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক টি এম নুরুজ্জামানের হাতে 10টি হাই ফ্লো নেজাল ক্যানুলা তুলে দেয় এস আলম গ্রুপ। বগুড়া প্রতিনিধি ইকবাল মোর্শেদ রিপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জাহিদুল আলম।
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলার অভাবে সাত রোগীর মৃত্যুর ঘটনা হাইকোর্টের নজরে আনার পর অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। শুক্রবার মধ্যরাতে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে এ বিষয়ে জানানো হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন সংশ্লিষ্টদের সাথে কথা বলে হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সরবরাহের ব্যবস্থা করেন। সচিব এবং ডিজির সঙ্গে কথা বলে আদালতকে অবহিত করেছেন যে এই আগামীকালকের মধ্যে রোববারের মধ্যে 10-15টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সরকারের পক্ষ থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে এটিএন বাংলায় সংবাদটি প্রচার হওয়ার পর বগুড়া জেলা প্রশাসকের উদ্যোগে 10টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সহ চিকিৎসা উপকরণ বিতরণ করে বেসরকারি প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। যে সময় যেটা প্রয়োজন হবে আমরা তাৎক্ষণিকভাবে সরকারকে জানালে সরকার সর্বোচ্চ চেষ্টা করে সেটি যেমন এটা সিএসআর এর মাধ্যমে আমরা করেছি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় বেড সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক। অলরেডি আমরা 70 শয্যা বাড়িয়ে ফেলেছি এবং আরো 30 শয্যা বাড়াচ্ছি, আমরা মোট 200 শয্যা আমরা পরিচালনা করব। আর জাহিদুল আলম, এটিএন বাংলা। সরকারি নির্দেশনা অমান্য করায় রাজধানীতে 621 জনকে গ্রেফতার করেছে পুলিশ আর 346 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়েছে প্রায় 900 যানবাহনের বিরুদ্ধে। এদিকে আগামীকাল থেকে পাড়া মহল্লায় বিশেষ অভিযান চালাবে র‍্যাব। জিএম তসলিমের রিপোর্ট। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়ক অলিগলিতে মানুষের চলাফেরা ছিল অন্য দুদিনের তুলনায় অনেক বেশি। বেলা বাড়ার সাথে সাথে নানা অজুহাতে বাইরে বের হওয়া মানুষের সংখ্যাও বাড়তে থাকে। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে এদিনও পুলিশের পাশাপাশি মাঠে ছিল র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর একাধিক দল। লকডাউন বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 8টি বিভাগ এদিনও ভিন্ন ভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, বিধিনিষেধ অমান্যকারীদের সতর্ক করা সহ অপরাধের ধরনভেদে জরিমানা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে। প্রজ্ঞাপন অনুযায়ী লকডাউনের নীতিমালা ভঙ্গ করছে তাদেরকে আমরা একটুও ছাড় দিচ্ছি না, জিরো টলারেন্স নীতিতে আছি আমরা। অনেকেই দেখা যাচ্ছে যে অযথা তারা ঘর থেকে বের হয়েছে, যে কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। দেশের জনগণের জন্যই আসলে সরকার এই নির্দেশনা জারি করেছে, দেশের জনগণের ভালোর জন্যই। তো আমাদের প্রত্যেকেরই উচিত এই সরকারের আদেশ মান্য করে চলা। বেশিরভাগ মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। করোনা মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি এবং যে সতর্কতা অবলম্বন করা দরকার, সেই সতর্কতা আসলে আমরা মুখে শুধু বলি, অনেকে সেটা মানতে দেখি না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের সহযোগিতায় জনগণকে সচেতন করে যাতে করে তারা ঘরে থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ঘর থেকে বের হওয়ায় অনেকের বিরুদ্ধেই জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুরোধ করছি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন দেখছি যে সরকারের যে বিধিনিষেধ এটা ব্যর্থ হচ্ছে, তখন আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। রোববার থেকে রাজধানী ও আশপাশের এলাকার অলিগলিতে অভিযান চালানো হবে বলেও জানায় র‍্যাব। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ মারিয়া। আমি এখন আছি গুলশান 2 নম্বর গোলচত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ পর পর বেশ কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করছে পণ্য পরিবহনের পাশাপাশি। আর একটি বিষয় আমরা দেখেছি যে এখানে এই সড়কে যে দু একজন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, তারা মূলত জরুরি প্রয়োজনে যেসব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কিংবা কর্মচারী। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের যানবাহনের ব্যবস্থা না করায় তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন এবং তারা অনেকে দেখেছি যে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন যানবাহন না পাওয়ায়। আর আরেকটি বিষয় আপনি জানিয়ে রাখি যে এই গুলশান 2 নম্বর যে গোলচত্বর রয়েছে সেটি গুরুত্বপূর্ণ একটি মোড়। এই মোড়ে আমরা পুলিশের পক্ষ থেকে তেমন কোনো চেকপোস্ট কিংবা
পুলিশের টহল আমরা এখন দেখতে পাচ্ছি না, তবে কিছুক্ষণ পরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে মোবাইল টিমগুলো রয়েছে সেই মোবাইল টিমের মাধ্যমে এখানে টহল দেওয়া হচ্ছে এবং সন্দেহভাজন হলে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। আর এর আগে আমরা যেটা দেখেছি যে সন্ধ্যার পর থেকে যে রাজধানীর যে প্রবেশমুখগুলো রয়েছে সেই প্রবেশমুখগুলোতে ঢাকার প্রবেশের জন্য অসংখ্য গাড়ি অপেক্ষা করছিল এবং গাবতলী এলাকায় আমরা দেখেছি যে যানজট সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে প্রতিটি গাড়িকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে যে রাজধানীর আজকে যে লকডাউনের তৃতীয় দিন আমরা দেখেছি যে যে দু একজন মানুষ যারা সড়কে বের হচ্ছেন তারা তাদের মধ্যে বেশিরভাগই মাস্ক পরছেন। জি মারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন তপু। সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে নগরীর সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। বিধিনিষেধে বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মাঠে ছিল সেনাবাহিনী। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ঢাকার প্রবেশ পথগুলোতে এখন আর নেই যানবাহনের দীর্ঘ সারি, শুধু পণ্যবাহী ট্রাকের ছুটে চলা। ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া লোকজন সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলেই গুনতে হচ্ছে জরিমানা এবং আটকও হতে হচ্ছে অনেককে। জরুরি প্রয়োজনে বের হওয়া অনেকেই পায়ে হেঁটে রওনা হয়েছেন গন্তব্যে। গাজীপুর থেকে আসছি, আমার হাজবেন্ড অসুস্থ, এই জন্য মানে হেঁটে হেঁটে ভেঙে ভেঙে রিক্সা রিক্সা আসছি। যেগুলো বাজে অজুহাত মনে হচ্ছে সেগুলোকে ঘুরাই দিচ্ছি, অনেক ক্ষেত্রে মামলা দিচ্ছি। রাজধানীর বিজয় সরণি, মিরপুর রোড, এয়ারপোর্ট রোড, রোকেয়া সরণী সহ অধিকাংশ সড়কই ছিল যানবাহন শূন্য। এদিনও নানা অজুহাতে বাইরে বের হওয়া লোকজনকে গুনতে হয়েছে জরিমানা। মাছ মাংস কচু খেতে ভালো পাওয়া যায় বসুন্ধরা যে বাজার, অনেক ছোট বাজার, ফ্রেশ কোনো কিছু পাওয়া যায় না, সেজন্য যাচ্ছি আমরা ওইখান থেকে নিয়ে আসার জন্য। অর্ডার থাকে, এগুলো ডেলিভারি করা লাগে রেডএক্স, গোগো এগুলোর মাধ্যমে, তো এটা না হলে তো অনেক বোঝে নিত, এটা আমাদের কিছু করে করে খেতে হবে। তো এবার লকডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশি থাকায় মানুষজন বাইরে কম বের হচ্ছেন। পুলিশ বলছে বিধিনিষেধ ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বাসার কাছে বাজার রেখেও অনেক দূরে বাজারে আসতেছেন বা অন্য কোনো কারণে আসছেন, তাদের আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি, কোনো 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 ক্ষেত্রে মামলা দিচ্ছি। রেল, নৌ ও সড়কপথে গণপরিবহন সহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকলেও চালু রয়েছে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন। কেউ যাতে জরুরি সেবার নামে অযথা রাস্তায় বের হতে না পারে সে ব্যাপারে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদি পুরোপুরিভাবে লকডাউন বাস্তবায়ন করা যায় এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় তাহলেই করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এক্ষেত্রে সহযোগিতা করতে হবে বলে মনে করছেন তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অকারণে বাইরে বের হওয়ায় বিভিন্ন জেলায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সজীব। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। লকডাউনের তৃতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জের রাস্তায় ছিল না সাধারণ মানুষের উপস্থিতি। জরুরি পণ্যবাহী ট্রাক ও যান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। গাজীপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠে কাজ করছে 26টি মোবাইল কোর্ট। অন্য জেলা থেকে গাজীপুর দিয়ে রাজধানী ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনো যানবাহন। ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 3টি ভ্রাম্যমাণ আদালত 81 জনকে 36,100 টাকা জরিমানা করেছে। ঝিনাইদহে সড়কে রয়েছে সেনাবাহিনীর টহল। জরুরি প্রয়োজন ছাড়া ঘর হতে বের হতে দেওয়া হচ্ছে না কাউকে। জরুরি পরিষেবা বাদে যে সমস্ত গাড়ি ঘোড়া চলছে আপনারা দেখছেন শহরের মধ্যে, সেই সমস্ত গাড়িতে যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব মেনটেন হচ্ছে কিনা এই জিনিসটা আমরা খুব ক্লোজলি মনিটর করছি। পাশাপাশি আমাদের অন্যান্য আইন প্রয়োগকারী যে সংস্থা আছে তাদের সাথে কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা জাতীয় গ্যাজেটের যে সমস্ত কোভিড প্রোটোকল সম্পর্কিত ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনগুলোকে আমরা অন গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এদিকে কুষ্টিয়ায় লকডাউন চলছে একটানা 21 দিন ধরে। জেলায় লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে সেনাবাহিনী। লকডাউনের তৃতীয় দিনে নারায়ণগঞ্জে 154টি মামলা দায়ের সহ 1,32,000 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজশাহী জেলা ও মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় 66 জনকে মামলা দিয়ে 67,750 টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
কঠোর লকডাউনে রংপুরে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও সিলেট, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর, নওগাঁ, ভোলা, পটুয়াখালী, রাজবাড়ী ও গাইবান্ধাই লকডাউন মানতে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি, র‍্যাব, পুলিশ সহ ভ্রাম্যমাণ আদালত। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। আওয়ামী লীগে যোগ দিতে বিএনপির সব পর্যায়ের অনেক নেতা যোগাযোগ করছেন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারে দিন দিন ছিটকে পড়ছে বিএনপি। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যে দেশে আরও করোনার টিকা আসবে। সংক্রমণের উচ্চহার বন্ধে টিকা নেওয়ার পাশাপাশি চলমান লকডাউনে ঘরে থাকতে সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকাও দেশে আসতে শুরু করেছে। গতকাল রাতে 25 লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে, আরও টিকা কয়েকদিনের মধ্যে আসছে। আগামী জাতীয় নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে বিএনপি অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অতীতের মতো আগামী নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। সংসদের চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন পাশ হওয়ায় টেলিভিশনের অভিনয় শিল্পীরাও সুবিধা পাবেন বলে জানান হাসান মাহমুদ। বাংলাদেশে অতীত কোনো পাতানো নির্বাচন হয়নি, ভবিষ্যতেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমি আশা করব যে বিএনপি ভবিষ্যতের নির্বাচনে তারা পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করবেন, তাদের মধ্য থেকে নির্বাচন ভীতিটা কেটে যাবে, এটি আমাদের প্রত্যাশা। আগামী সপ্তাহে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আগামী 3-4 দিনের মধ্যে দেশের সব নদ-নদীতে পানি বাড়তে থাকবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুদিন কিছুটা কমার পর আবারও দেশে মাঝারি ও ভারী বর্ষণ অব্যাহত থাকবে। একরামুল হক সায়েমের রিপোর্ট। টানা দুদিন বৃষ্টির পর শনিবার সকাল থেকেই ঢাকায় ঝলমলে আবহাওয়া, যদিও মেঘের ঘনঘটাও ছিল আকাশে। মৌসুমী বায়ুর প্রভাবেই আষাঢ়ে প্রকৃতির আলো আধারি খেলা বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী দুদিন বৃষ্টি কিছুটা কম হলেও পরে আবারও তা বাড়বে বলে পূর্বাভাস তাদের। আগামী 2 দিন বা 3 দিন বৃষ্টিপাতের প্রবণতা দেশের উপরে কম থাকবে এবং পরবর্তীতে আবার বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বড় ধরনের যে কালবৈশাখী রকমের ঝড় যেটা, সেটা হবে না, তবে হ্যাঁ, থান্ডারিং আমরা যেটাকে বলি বজ্রপাত, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ নদ নদীর পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, শেরপুর ও ফেনী সহ বিভিন্ন জেলায় নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, নতুন করে উত্তর ও উত্তর মধ্যাঞ্চলে 7 থেকে 10 দিন ব্যাপী বন্যা দেখা দিতে পারে। এক সপ্তাহের মধ্যে ব্রহ্মপুত্র, যমুনা এবং দেশের প্রধান অংশের প্রধান নদী অববাহিকার 10 থেকে 15টি জেলায় একটি মধ্যমেয়াদী বন্যায় কবলে পড়বে। আর এছাড়াও ইতিমধ্যে এই সময়কালে স্বল্পমেয়াদী বিভিন্ন বন্যার কবলে আরো 8 থেকে 10টি জেলা ইতিমধ্যে এখন রয়েছে। এরই মধ্যে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় আগাম ব্যবস্থা নিতে সতর্ক বার্তা পাঠানো হয়েছে মাঠ পর্যায়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 15 বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানলেন বলিউড মহাতারকা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। এক যৌথ বিবৃতিতে তাদের এই সিদ্ধান্তের কথা জানান তারা। আজাদ রাও খান নামের এক ছেলের বাবা মা এই দম্পতি। বিবৃতিতে আমির খান ও কিরণ রাও বলেন, এই 15টি সুন্দর বছরে আমরা অনেক অভিজ্ঞতা ও হাসি ভাগ করে নিয়েছি। আমরা দুজনই এখন জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এটি ছিল আমির খানের দ্বিতীয় বিয়ে। 2005 সালের 28 ডিসেম্বর বিয়ে করেন আমির ও কিরণ। এর আগে 1986 সালে রীনা দত্তকে বিয়ে করেন লাগান ও থ্রি ইডিয়টসের তারকা। 16 বছরের দাম্পত্য জীবন শেষে 2002 সালে আলাদা হন তারা। ওই সংসারে জুনাইদ খান ও ইরা খান নামে 2 সন্তান রয়েছে। ভারতের ইতিহাসে অন্যতম সেরা অভিনেতা আমির খান। শত দুর্যোগেও বাংলাদেশকে এখন কারো কাছে হাত পাততে হয় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
রাজধানী সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে বলেও মনে করেন কৃষিমন্ত্রী। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লকডাউনে রংপুরে ন্যায্য দামে সবজি বিক্রি করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তাদের অভিযোগ, কঠোর লকডাউনের অজুহাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা পানির দামে সবজি কিনছেন। সবজির ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। চলতি মৌসুমে জেলায় চাল, কুমড়া, বরবটি, করলা, কাঁকরোল, ঢেঁড়স ও লাউ সহ বিভিন্ন শাকসবজির ব্যাপক আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে ভালো। কৃষি বিভাগ জানায়, জেলায় এবার 9,480 হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে বুস্টার ডোজ প্রয়োগের ঘোষণা দিয়েছে জার্মান সরকার। দেশটির টিকা কমিটির গবেষণায় দেখা যায়, যারা অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজ হিসেবে মডার্নার টিকা নিয়েছেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করোনা মোকাবেলায় অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজের তুলনায় বেশি কার্যকর। জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান জানান, এ মাসের মধ্যে দেশটির 70-80% এলাকায় করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়বে। আর এ কারণে এরই মধ্যে যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন দ্বিতীয় ডোজ হিসেবে তাদের জন্য অন্য টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সংশ্লিষ্টরা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। সেমিফাইনালে জায়গা করে নিতে আজারবাইজানের বাকুতে লড়ছে এবারে ইউরো চ্যাম্পিয়নশিপে চমক দেখানো দু দল, চেক প্রজাতন্ত্র ও ডেনমার্ক। এ ম্যাচে একটি দলের স্বপ্নযাত্রা থেমে যাবে। 1992 সালে ইউরো জেতার পর ডেনমার্কের কাছে অধরাই রয়েছে শিরোপা। অন্যদিকে তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে নক আউট পর্বে আসা চেকরা নেদারল্যান্ডসকে পরাজিত করে শেষ আটে পা রাখে। তাই জয়ের ব্যাপারে দুদলই সমান আত্মবিশ্বাসী। 5 মিনিটে ডিলানের গোলে লিড নেয় ডেনমার্ক। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচটি 1-0 এগিয়ে চলেছে। ইউরোর চতুর্থ কোয়ার্টার ফাইনালে দুরন্ত ইংল্যান্ডের সামনে নির্ভীক ইউক্রেন। দুবার সেমিফাইনালে উঠলেও কখনো ইউরোর ফাইনাল খেলেনি ইংল্যান্ড। সেমিফাইনালে ইংলিশরা শেষবার উঠেছিল 1996 সালে। 4 ম্যাচ খেলে এখনও ব্রিটিশদের গোল পোস্ট অক্ষত। আসরে কোনো গোল হজম করেনি তারা, তবে ইংল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের লড়াইটা আবেগের। মাত্রই প্রথমবার ইউরোর শেষ আটে খেলছে তারা। আন্তর্জাতিক ফুটবলে এটি ইউক্রেনের সেরা সাফল্য। এখন স্বপ্ন দেখছে তারা সেমিফাইনাল খেলার। ইতালির রোমে রাত 1টায় মুখোমুখি হবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলে, টিকা দেয়া শেষ হলেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান জানালেন প্রধানমন্ত্রী। দেশে এসেছে যুক্তরাষ্ট্রের মডার্না ও চীনের সিনোফার্মের 45 লাখ ডোজ ভ্যাকসিন, শীঘ্রই আবার গণটিকাদান কর্মসূচি। উপসর্গ দেরিতে দেখা দেয়ায় দেশে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, করোনায় আরও 134 জনের মৃত্যু। সরকারি নির্দেশনা অমান্য করায় রাজধানীতে গ্রেফতার 6 শতাধিক, কাল থেকে পাড়া মহল্লায় র্যাবের অভিযান। এবং আগামী সপ্তাহে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। ধন্যবাদ সবাইকে।